বরকাতু টেকফরিট ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিটলটিতে আপনাদের জন্য রয়েছে জরুরি ভিত্তিতে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে মাউসি, তো বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওটির বাকি অংশে। তো আশা করি ভিডিওটি অতি মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, জানবেন অনেক কিছু। তো চলুন শুরু করি। 2023-24 অর্থবছরের স্কুল মাদ্রাসা কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান SMAG অব্লিক MMGA অব্লিক GBAG উপজেলা কমিটি কর্তৃক নির্বাচিত প্রতিষ্ঠান তালিকার সফট কপি ও হার্ড কপিতে জরুরি ভিত্তিতে প্রেরণ করতে নির্দেশনা দিয়েছে মাউসি। বৃহস্পতিবার স্কিম পরিচালক প্রফেসর চিত্তরঞ্জন দেবনাথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আওতায় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পারফরমেন্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস PBGSI স্কিমের আওতায় 2023-24 অর্থবছরে স্কুল অব্লিক মাদ্রাসা অব্লিক কলেজ ব্যবস্থাপনা জবাবদিহিতা অনুদান SMAG অব্লিক MMAG অব্লিক GBAG প্রদানের লক্ষ্যে উপজেলা কমিটি কর্তৃক নির্বাচিত প্রতিষ্ঠান তালিকা সফট কপি এবং হার্ড কপি 17-8-2023 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে স্কিম দপ্তরে প্রেরণের জন্য সূত্রস্থ স্মারকের পত্রের অনুরোধ জানানো হয়েছে। অধিকাংশ উপজেলা থেকে প্রতিষ্ঠান তালিকা সফট কপি এবং হার্ড কপি অদ্যাবধি পাওয়া যায়নি। উল্লেখ 14-9-2023 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে 2500 প্রতিষ্ঠানে SMAG অব্লিক MMAG অব্লিক GBAG বিতরণ সম্পূর্ণ হলে এশিয়ান উন্নয়ন ব্যাংক ADB এর মাধ্যমে সরকারের $5 মিলিয়ন অর্জিত হবে, যা বর্তমান প্রেক্ষাপটে দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্ণিত অবস্থায় যে সকল উপজেলায় এখনও পর্যন্ত প্রতিষ্ঠান তালিকা প্রেরণ করেনি সে সকল উপজেলা আগামী 3-9-2023 খ্রিস্টাব্দ রবিবার এর মধ্যে উপজেলা কমিটি কর্তৃক নির্বাচিত প্রতিষ্ঠান তালিকা সফট কপি জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে MCS এর ID PBGSI তে এবং হার্ড কপি বাহক মারফত স্কিম দপ্তর রুম নং 708 শিক্ষা ভবন দ্বিতীয় ব্লক 16 আব্দুল গনি রোড ঢাকা জরুরি ভিত্তিতে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি। তো আশা করা যাচ্ছে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকফরিট ইউটিউব চ্যানেলটির পাশেই থাকবেন এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। তা আজকের মতো ভিডিও টিউটোরিয়ালটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।